পয়লা বৈশাখ প্রতিটি বাঙালির কাছে আলাদা আবেগ। বিশেষ করে ব্যবসায়ীদের কাছে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। বাংলা বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা হিসেবের নতুন খাতা চালু করেন। এদিন থেকে শুরু হয় আগামী একটি বছরের হিসেব নিকেশ। ব্যবসার শ্রীবৃদ্ধি কামনায় এই দিনটিতে মা ভবতারিণীর পায়ে হিসেবের নতুন খাতা ছুঁয়ে পথ চলা শুরু করতে এদিন ভোররাত থেকে দক্ষিণেশ্বর মন্দির চত্বরে হাজির হন প্রচুর ব্যবসায়ী। পাশাপাশি সংসারের মঙ্গল কামনায় অনেক সাধারণ ভক্তও এই দিনটিতে ভিড় জমান মন্দিরে। শুক্রবার পয়লা বৈশাখের দিন সেই দৃশ্য চোখে পড়ল। এদিন দূর দূরান্ত থেকে ভক্তরা হাজির হয়েছিলেন মন্দির চত্বরে। প্রথমেই বলি শুভ নববর্ষ সকলকে। আজকে বছরের প্রথম দিন মায়ের উদ্দেশ্যে পুজো দিয়ে তারপরে দিন শুরু করতে চাই। বছরে কি প্রার্থনা থাকবে? এবছর সারা বছরের জন্য কি প্রার্থনা থাকবে? পৃথিবীর সকলকে যেন ঠাকুর সুস্থ রাখে, সুন্দর রাখে, ভালো রাখে। গত দু বছর করোনার জন্য মন্দির আসতে পারেননি, এবছর আসতে পারে কতটা তৃপ্তি? ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এই সকাল সকালে এসে পুজো দিতে পেরে ভীষণ ভালো লাগছে। কখন এসেছেন? আমরা 6টা এখানে পুজো দিতে এসেছি পয়লা বৈশাখ উপলক্ষে। কি প্রার্থনা করবেন মায়ের কাছে? যাতে বছরটা বছরের শুরু থেকে যেন ভালো যায়, সবাইকে নিয়ে যাতে ভালোভাবে চলতে পারে। গত দু বছর তো আসতে পারেননি, এই বছর আসতে পেরে কতটা ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। কারণ কি, দুটো বছর মানে খুব বাড়িতে সবাইকে তো দেখতে পাইনি, সবার মধ্যে একটা আলাপ আলোচনা হয়নি। এখন এই নতুন করে আবার একটা নতুন জায়গায় এসেছি, বেশ ভালো লাগছে। ভক্তদের ভিড় সামলাতে এদিন মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। করোনা পরিস্থিতির কারণে গত দু বছরে অনেকেই এই বিশেষ দিনে দক্ষিণেশ্বর মন্দিরে এসে পুজো দিতে পারেননি। এবছর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক থাকায় ভক্তদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে।